সাহিত্য সভাত অব্যাহত থাকিব পরমানন্দ রাজ, সংবিধান সংশোধনের উপদেষ্টা হব পরমানন্দ রাজবংশী, প্রণয়নের 10 মাহর ভিতরতেই পরমানন্দর স্বার্থত সংশোধন হব সংবিধান, সংবিধান সংশোধনের সাহিত্য সভাত সৃষ্টি হব উপদেষ্টা পদ। বৃহস্পতিবার দিনটিত ভোজাইত অনুষ্ঠিত হয়েছিল সাহিত্য সভার সভাপতি উপসভাপতি প্রধান সম্পাদকর নির্বাচনের ভোট গণনা। তেনে সময়ত চর্চা হব লাগিছিল কোন হব সাহিত্য সভার পরবর্তী সভাপতি, কিন্তু চর্চা চলিছে কেনেকৈ উপদেষ্টা হব পরমানন্দ রাজবংশী। অবশ্যই এই ক্ষেত্রে সম্পন্ন হয়েছে সকল পরিকল্পনা, পরমানন্দ রাজবংশীর ঘনিষ্ঠ শাখায় আগবাব উপদেষ্টা পদ সৃষ্টির প্রস্তাব, মঙ্গলদৈ আঞ্চলিক কার্যালয়ে তেনেকুৱা প্রস্তাব দিছে, সেই প্রস্তাবটা কিন্তু আমি সংবিধান সংশোধনী প্রস্তাবত অন্তর্ভুক্ত করা নাই। কিন্তু আমি ইয়াত আজির কার্যনির্বাহকত এই আমি সন্মানীয় কার্যনির্বাহক সদস্য সকলের আমি মানে বিবেচনার কারণে এড়ি দিম। এই ক্ষেত্রে নিজকে সন্মানীয় প্রাক্তন সভাপতি বলে উল্লেখ করে কি কলে শুনক পরমানন্দ রাজবংশীয়ে। মই প্রাক্তন মানে সন্মানীয় মানে সভাপতি হিসাবে আমার অধিবেশনের বিষয় এইখানে মূল কর্তৃত্ব আছে। মই আগতে ঘোষণা করেছিল যে এই যখন নতুন কার্যনির্বাহক তেখেতসকলের কাম কাজখিন ক্ষেত্রত যেতিয়াই মোক বিচারে তেতিয়াই মই সহায় করব। উল্লেখযোগ্য যে সভাপতি উপসভাপতি প্রধান সম্পাদকর বাবে নির্বাচন অনুষ্ঠিত হল ঠিকই, কিন্তু নির্বাচনত অবতীর্ণ নোহাকয়ে এতিয়া উপদেষ্টা হবলৈ ওলাইছে পরমানন্দ রাজবংশী। ইফালে সভাপতির পদর বাবে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল কুলধর শইকীয়া, প্রহ্লাদ তাসা, সূর্য হাজরিকা, জয়শ্রী গোস্বামী মহন্ত, ডক্টর কৌরবী ডেকা হাজরিকায়। উপসভাপতির প্রতিদ্বন্দ্বিতা মৃণালিনী দেবী, ডক্টর বসন্ত কুমার শর্মা, প্রধান সম্পাদকর প্রতিদ্বন্দ্বিতা দেবজিৎ বরা, যাদবচন্দ্র শর্মা, হরেন্দ্র কলিতা। উল্লেখযোগ্য যে উপদেষ্টা পদ সৃষ্টির প্রস্তাবর লগতে অনাগত দিনত সভাপতি পদর বাবে নির্বাচন অনুষ্ঠিত নকরারও প্রস্তাব আগবঢ়া হয় হোজাই কার্যনির্বাহকত। অবশ্যই এই প্রস্তাব সমূহ গৃহীত হব শুয়ালকুছির প্রতিনিধি সভা হে। হোজাইর পৰা ক্যামেরা পার্সন তপনের সহ রুহুল আমিন আর তপন কুমার বরা, DY365।